শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শিবিকা রানী, আবার চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে। এখন বাজে 8:10। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এই ভাদ্র মাসটা, মানে সেপ্টেম্বর অক্টোবরটা খুব ঘুম ঘুম একটা ভাব থাকে। হাজার ঘুমালেও মনে হয় যে ঘুমটা কমপ্লিট হয়নি। তো মনে হয় কথা শুনতে অসুবিধা হবে, এখানে একটা ফ্যান চলছে, কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তো সকালে টুকটাক কাজ আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দোকান খুলছি, এখনো চা খাইনি, ভাবলাম তোমাদের সাথে একটু চাটা শেয়ার করে নিই। তো তোমরা জানোই সকালে আমি একটা লাল চা খাই, আর হচ্ছে লাল চা দিয়ে দিনটা আমার শুরু হয়। শৈতুল ভাইয়ের স্পেশাল চা, তারপর চা খাবো আর একটু বক বক করবো। কার কি খাওয়া হয়েছে কালকে? দু একটা নতুন দুইটা নতুন বিস্কুট দিয়ে গেছে, এখনো ট্রাই করি না। বিস্কুটটার নাম হচ্ছে, নাম বোঝা যাচ্ছে না, ফ্লিপ করতে হবে। যাই হোক, ডবস বিস্কুটটা খুব ভালো। ট্রাই করে দেখবো কোন লাগে নতুন। দাদা বললো খুব ভালো। চিনি মিষ্টি আছে, বেসিক্যালি আমি মিষ্টি জিনিসটা খুব, মিষ্টি বিস্কুট টিস্কুট খুব কম পছন্দ করি, কিন্তু খালি পেটে চা খাওয়াটা ঠিক না, তাই যে কোনো একটা বিস্কুট হলেই হলো। তো প্রচণ্ড গরম, সকালে এমন রোদ উঠছে প্রচণ্ড গরম যাবে। কালকে দেখালাম আমি কাপড় চোপড় কিছু কিছু রোদে দিছিলাম, আজ তো বাকিটা দিব। দেওয়ার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি ফুটক, মানে টিপটাপ বৃষ্টি পড়তে লাগছিল, তো কাপড়গুলো আমি বেশিক্ষণ রাখতে পারি নাই, আজকে আবার বের করে দিতে হবে। আর আলমারি বাক্সে সাজিবের ওয়ার্ডরোবে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো বের করতে হবে। তো এই ছিল কাজের আপডেট। তো সকালে কার কি নাস্তা পানি হয়েছে, কে কী খেয়েছো আমাকে একটু প্লিজ জানিও। চেষ্টা করি আসলে সব মিলাই ব্যস্ত থাকি, তোমরা জানো তোমার দাদার একটু সমস্যা, ব্যথাটা কোনোভাবেই কমছে না। পরীক্ষা নিরীক্ষা ডাক্তার অনেক কিছুই করা হয়েছে। তো এই ছিল সকালের আমার কার্যকলাপ, এইভাবে আমার দিনটা শুরু হয়। তো বাসায় যে কী করি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আসলে হয়ে উঠছে না। উনি বলছি যে আরও 10-15 দিন লেগে যাবে বাড়ি গোছ গাছ করতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, বাই। কৃষকে হাতির পিঠে তুলে দেওয়া হয়েছে, কৃষ আই যে কিসে উঠছো, তুমি কোথায় উঠছো? সামনে দাও তো ভাই, বড়টা পড়তে গেছে। কৃষ ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে এবার কৃষ, ভয় পাচ্ছ? কৃষ হাতে পিঠে উঠছে, ওটা দিয়া পোষ মানাইছে যে, ওই যে ওটা যে ওটা দিয়ে যে ঘুটা দেয়, মারবে না ভাই, নাই ভাই, নাই আসো, আসো কেন আসো, আসো
যাও কাছে যাও কাছাকে যাও অস্পৃশ্যের হাতেই দাও আটটু উঠাই দাও ওকে দাও দাও নোট দিবা একটা দেখো 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 কি ট্রেনিং দিছে আরেকটু উঠবে আরেকটা তুলে দাও আরেকটা তুলে দাও হাতের পিঠে উঠবা একটু উঠবা একটু তুলে দাও একটু তুলে দাও না পাগল নাকি আর নিবে না আর নিবে না এখন মারবে কত লোক জমা দিচ্ছে কৃষকে হাতের পিঠে তুলে দেওয়া হয়েছে কৃষ আয় যে কিসে উঠছো তুমি কোথায় উঠছো সামনে দাও তো ভাই বড়টা পড়তে গেছে কৃষ ভয় পাচ্ছ ভয় পাচ্ছে এবার কৃষ ভয় পাচ্ছ কৃষ হাতে পিঠে উঠছে ওটা দিয়া পোষ মানাইছে যে ওই যে ওটা ওই যে ওটা দিয়া যে ঘুতা দেয় মারবে না ভাই নাই ভাই নাই ভাই নাই আসো যাও কাছে যাও আসো কাছাকে যাও অস্পৃশ্যের হাতেই দাও আটটু উঠাই দাও ওকে দাও দাও নোট দিবা একটা দেখো 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 কি ট্রেনিং দিছে আরেকটু উঠবে আরেকটা তুলে দাও আরেকটা তুলে দাও হাতের পিঠে উঠবা একটু উঠবা একটু তুলে দাও একটু তুলে দাও না পাগল নাকি আর নিবে না আর নিবে না এখন মারবে কত লোক জমা দিচ্ছে